কাশিপুরে সাত নম্বর ট্যাঙ্কের কাছে সিপিএম তৃণমূল সংঘর্ষ। দলীয় কার্যালয় দখল শাসক দলের সিপিএম কর্মীরা পুনরুদ্ধারে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এটা কাশিপুরের ঘটনা যেখানে বাম কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। তারা অভিযোগ করছে দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছে। সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সরকার যার জায়গা তার, বুক ফুলিয়ে বললেন সৃজন বসু নামে এলাকার এক তৃণমূল নেতা। ফ্লেক্স পরে রয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে, এবং যে খবর আপনাদের আমরা জানাচ্ছি এটা কাশিপুরের ঘটনা। এখন যে ছবিটা দেখছেন এটা কাশিপুরের ঘটনা, সেখানে বাম কর্মীরা তাদের পার্টি অফিস পুনরুদ্ধার করতে গিয়েছিলেন এমনটা তারা বলছেন, আর সেখানে গিয়েই তাদের আক্রান্ত হতে হয়েছে। দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদেরকে মারধর করার অভিযোগ করেছে বাম কর্মীরা। সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে বলছে বাম কর্মীরা। অন্যদিকে সরকার যার জায়গা তার, এমনটাই দাবি করছেন, বুক ফুলিয়ে দাবি করেছেন সৃজন বসু নামে এলাকার এক তৃণমূল নেতা। সেই তৃণমূল নেতার বক্তব্য আমাদের কাছে এসেছে, শুনুন। সরকারি জায়গায় সরকার যার অফিস তার, সরকার তো আমাদের সরকার। কর্পোরেশনের জায়গার মধ্যে বেআইনি পার্টি অফিস যদি তারা এখন এখানে দখল করতে চান, এটা তো হয় না। এই অফিস তো তৃণমূল কংগ্রেসের অফিস, দীর্ঘদিন ধরে রয়েছে, 16 সালে কেন হবে? এখানে তো এই ইলেকশন, এই অফিস থেকে ইলেকশন পরিচালনা হতো, এরকমভাবে দখল করা যায়? ওনারা থানায় কোনো জানিয়েছেন? আচমকা এরকমভাবে ডাকাতের মতো হামলে পড়বে? 16 সাল না, তার আগের থেকেই এখান থেকে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল এবং এখান থেকেই কাজকর্ম চলতো এমনটা দাবি করছেন এই স্থানীয় তৃণমূল নেতা সৃজন বসু, যার নাম, এবং তিনি বলছেন এটা সরকারের জায়গা, সরকার কাদের, তৃণমূল কংগ্রেসের, এমনটা তিনি বলছেন। আর তাই এই জায়গার অধিকার তাদেরই, সেটাই দাবি করছেন তিনি একেবারে অন ক্যামেরা, রিপাবলিকের ক্যামেরার সামনে। কাশিপুরের যে ছবি এখন আপনাদের দেখাচ্ছি আমরা, দেখুন সেই সংঘর্ষের মুহূর্তের ছবি, যখন কাশিপুরে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার সূত্রপাত যখন বাম কর্মীরা তারা তাদের পার্টি অফিস পুনরুদ্ধার করতে যান, তারা দাবি করেছেন এমনটাই যে এখানে তাদের পার্টি অফিস ছিল আর তাই সেটা পুনরুদ্ধার করতে তারা যান, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বাধা দেন আর শুরু হয়ে যায় হাতাহাতি। সেই হাতাহাতি, সেই মারামারির ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি টু উইন্ডোর মাধ্যমে। এই ছবিটা আপনাদের দেখাচ্ছি, একদিকে কাশিপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা, ঠিক তার পাশে দেখুন এই সংঘর্ষের ফলে যে পোস্টার ফ্লেক্স যেগুলো ছিল এলাকায় সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এই সেই ছিঁড়ে ফেলার ছবি দেখতে পাচ্ছেন, কীভাবে ভাঙচুর চলেছে, কীভাবে তছনছ করা হয়েছে যা যা ছিল ওখানে, সেই সমস্ত জিনিসপত্র। দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, বচসা শুরু হয়ে যায়। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কথা বলবো তার সঙ্গে। দিলীপবাবু, আজকে কাশিপুরের ঘটনা যেখানে একটা পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেই এক তৃণমূল কংগ্রেসের কর্মী বলছেন, নেতা বলছেন সরকার যার জায়গা তার, তাই তাদের যে দাবি সেটা বাঞ্ছনীয়, সেটা লেজিটিমেট, কি বলবেন আপনি? ঠিকই বলেছেন, অনেকের বাড়ি দখল করে অফিস হয়েছে, ফ্ল্যাট দখল করে অফিস হয়েছে, জায়গা দখল করে নিয়ে সেখানে পার্টি অফিস বানানো হয়েছে, পুলিশ এফআইআর পর্যন্ত নেয় না, লোক কার কাছে যাবে? তো এই যে সরকার যার জমি তার, সম্পত্তি তার, চারিদিকে দখল হয়ে যাচ্ছে সম্পত্তি, বাড়ি জমি, লোক হাহাকার করছে, কেউ শুনার নেই, সব জায়গায় গাজবাড়ি চলছে, এবং সেখানে পার্টির নামে নিয়ে সেখানে আবার দোকানও চালানো হচ্ছে, অন্ন ধান্দাও হচ্ছে, এটা অতি সাধারণ ব্যাপার, আর এর কোনো প্রতিকার নেই আবার। ধন্যবাদ আপনাকে দিলীপ ঘোষ, বিজেপির তরফ থেকে তার প্রতিক্রিয়া আমরা আপনাদের শোনালাম। আর অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আরও একবার আমরা দেখিয়ে দিতে চাইব, জানিয়ে দিতে চাইব যে ছবি দুটো এই মুহূর্তে আপনারা দেখছেন এটা কাশিপুরের ঘটনা। কাশিপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষ, সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুজন বাবু, একদিকে বাম কর্মীরা তারা যখন পার্টি অফিস পুনরুদ্ধার করতে গেছেন বলে দাবি করছেন, ঠিক তখনই স্থানীয় তৃণমূল নেতা তো বলছেন যে সরকার যার জায়গা তার, আপনি কি বলবেন এর প্রতিক্রিয়া? যে তৃণমূলের কোন নেতা কখন কি অবস্থায় আছেন আর কি বলেছেন আমি তা নিয়ে কোনো কমেন্ট করব না, কিন্তু কাশিপুরের আজকের ঘটনাটা পরিষ্কার হয়ে গেল
তৃণমূল নিজের অস্বস্তি ভাঙতে অস্বস্তি ঢাকতে কালকে ওদের বেলেঘাটাতে দলের মধ্যে দখলদারির কারণে গুলিবন্দুক পর্যন্ত চলেছে, হাসপাতালে গুলি খেয়ে ভর্তি হয়ে আছে, সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা তো আমাদের পার্টি অফিস, সরকার সবাই জানে, এ টু জেড সবাই জানে। সেইটা গত কয়েক বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে, ব্যবহার করতে দিচ্ছিল না, গত কয়েক বছর ধরে ব্যবহার করতে দিচ্ছিল না। অফিসটা তো সিপিএম এর অফিস বটেই, সিপিএম এর বরাবরের অফিস, আজকে নতুন নয়। গত কয়েকটা বছর ধরে শান্তনু সেনের মাতুপ্পরি যেমন বেড়েছে, তেমন ওখানে জবরদস্তি কাউকে কিছু করতে দেবো না আমি ছাড়া এই মনোভাবে আটকে রেখেছিল। আমাদের ছেলেরা আজকে ওইখানে পার্টি অফিসে পতাকা তুলতে গেলে তাদেরকে আক্রমণ করে এবং সেটা মানুষ প্রতিরোধ করে, খুবই খারাপ। একেবারে গুন্ডা বাহিনী তৃণমূল পরিষ্কার দখলদার। অনেক ধন্যবাদ আপনাকে।